আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে, কথাটা আসলে মিথ্যা। আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এইভাবে মিডিয়াতে এসে আমাকে ছোট করা, আমার হাজবেন্ডকে ছোট করা, আমার হাজবেন্ডকে ছোট করা মানে কিন্তু আমাকে ছোট করা। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। যে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে যাচ্ছে না। এটা মিডিয়াতে এসে যে কিভাবে বলে যে আমার মেয়ের এই ধরনের ছবি, এগুলো সে ধারণ করেছে, আমি জানি না। আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে 16 বছর, এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা, আমার মেয়ের প্রাপ্ত বয়স হয়নি। সেটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। এবং আমাকে যে খন্দকার মোস্তাক আহমেদ কোনোভাবে জিম্মি করে রাখেনি, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। আমি মহামান্য হাইকোর্টের কাছে সেটা বলেছি এবং বিজ্ঞ কোর্টের সামনেও আমার বাড়িথারা জবানবন্দিতে বলেছিলাম যে আমি নিজ জিম্মায় যেতে চাই, আমি নিজ জিম্মায় আমার হাজবেন্ডের কাছে এসেছি। আমাদের বিভিন্ন ছবি দেখিয়ে বিভিন্ন অসত্য কথা প্রচার করছে এবং বলছে খন্দকার মোস্তাক আহমেদ জিম্মি করে রেখেছে, আমার কিছু ভিডিও ধারণ করে রেখেছে। এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমার কোনো রকম কোনো ভিডিও নেই। থাকলে সে প্রমাণ দিবে? সে তো কোনো রকম কোনো প্রমাণ দিতে পারছে না। কেবলমাত্র সে তার মুখের বুলিগুলো আউড়ে যাচ্ছে, সব জায়গায় মিথ্যা বক্তব্য দিচ্ছে, আমার মেয়েকে জিম্মি করে রেখেছে, বিভিন্নভাবে কান্নাকাটি করছে, কিন্তু এখানে আসল বক্তব্য আলাদা। সে আসলে আমাদের যখন বিয়ে হয় আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। এই কথাটা আমরা প্রথম থেকে বলিনি, কারণ আমি ভেবেছিলাম আমাদের পারিবারিক সম্মানটা ক্ষুণ্ণ হবে বা আমি আসলে কাউকে কোনোভাবেই ছোট করতে চাইনি। কিন্তু এখন কোনোভাবে উপায় না দেখে এই সত্যগুলো সবার সামনেই তুলে ধরছি। সে আমাদের আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। এই কথাটা আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তা আপনাদের সামনে পেশ করব। সে আরও কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে, জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে। কথাটা আসলে মিথ্যা, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এই কথা আমি সব জায়গায় বলে আসছি। আমি প্রাপ্ত বয়স্ক, আমার যাকে ভালো লাগে, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো। এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে পারে, তার আগেই আমরা ঠিক 3টি জিডি করে রেখেছিলাম। প্রথম জিডিতে আমরা বলেছি সে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা চেয়েছে, এবং বলেছে সে একটা মিথ্যা মামলা করতে পারে। তার কিছুদিন পরেই সেই মিথ্যা মামলাটা দায়ের করেছে। সে কেন মামলা করেছে? সে আমাদেরকে হয়রানি করতে যাচ্ছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় সকল ক্ষেত্রে সে কখনো দেখছি সে কান্না করে কিছু কথা বলছে। একটা মানুষের সিম্প্যাথি বা সমবেদনা পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি এবং আপনাদের মাধ্যমে আমি তাকে বলতে চাই যে বাবা, আসলে এই ধরনের রাগের বর্ষপূর্তি হয়ে যে এভাবে মিডিয়াতে এসে আমাকে ছোট করা, আমার হাজবেন্ডকে ছোট করা, আমার হাজবেন্ডকে ছোট করা মানে কিন্তু আমাকে ছোট করা, এবং আমার নামে বিভিন্ন কথাবার্তা সে চালিয়ে যাচ্ছে যা আমি আসলে সহ্য করতে পারছি না। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। সে বলছে আমার মেয়েকে আমার মেয়ের বিভিন্ন ছবি ধারণ করেছে। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমার তো মনে হয় না। তার মেয়ের সম্মান যে সে হানি করছে এখানে আপনারা কী বলবেন? আমাকে ট্রল করছে, আমাকে যে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে যাচ্ছে না। তাদের কথা উঠছে যে একটি বাবার আর্তনাদ, কিন্তু আমার আর্তনাদটা কে শুনবে? আমার কথাগুলো কে শুনবে? আমার বাবার বক্তব্যগুলো মিথ্যা, তারাটা কেউ বুঝতেই চাচ্ছে না। আমি তো প্রত্যেকটা বক্তব্যের প্রমাণ দিচ্ছি। সে কেবলমাত্র একটা কথাই বলছে যে আমাকে জিম্মি করেছে, আমার এই ছবি সেই ছবি, অথচ আমার এই ধরনের কোনো ছবি নেই। একটা মিডিয়াতে এসে যে কীভাবে বলে যে আমার মেয়ের এই ধরনের ছবি, এগুলো সে ধারণ করেছে, আমি জানি না। কোনো দিক থেকে আমি শান্তি পাচ্ছি না। সে কেন এত বিরক্ত করছে, কেন এত হয়রানি করছে আমি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি যে রাগের বর্ষপূর্তি হয়ে এসব করা ঠিক না।